এই পিছনটা হচ্ছে আমাদের ফার্মে, মানে কোরবানিটা যেহেতু একটা উৎসব, তো এই উৎসবের কারণে দেখা যায় যে মানুষ হাটে গরু কিনতে যায়, তখন আবহাওয়া অনেক খারাপ থাকে অনেক সময়, বা হাটের পরিবেশ সব কিছুতে মানুষ তার পরিবার নিয়ে আসলে যেতে পারে না হাটে। তো আমাদের এই জিনিসটা করা হচ্ছে কারণ অনেকে চায় তার স্ত্রীকে নিয়ে আসুক বা তার সন্তানকে নিয়ে আসুক, নিয়ে এসে যেন গরু কিনতে পারে, বা তার বৃদ্ধ বাবা মা আছে, তাদের বাবা মাকে নিয়ে আসুক, নিয়ে এসে গরু কিনতে পারে। তো তাদেরকে তো হাটে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই সব পরিবারগুলো এখানে আসে, এখানে আসার পর আমাদের এখানে এই স্টেজটা করা আছে, যেখানে আমরা আমাদের কোরবানির গরুগুলো এখানে উঠিয়ে তাদেরকে দেখাই, এবং আমাদের একটা গ্যালারির মতো করা আছে, ওইখানে তারা বসে, এবং বসে তারা তাদের যে কোরবানির গরুগুলো আছে তারা পছন্দ করে, এবং এখান থেকে তারা পছন্দ করে তার কোরবানি গরু কিনে নিয়ে যেতে পারে। এবং আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের ঈদের দুই মাস বা তিন মাস যখনই হোক না কেন, তারা যখন তাদের গরুটা পছন্দ করে কিনে যাবে, ওই গরু আমাদের তত্ত্বাবধানে ঈদ পর্যন্ত থাকবে। মানে এমন না যে তারা গরু কিনে তারা এখান থেকে চলে যাবে গরু নিয়ে, তারা গরু কিনে আমাদের কাছে রেখে যাবে, রেখে গিয়ে তারা ঈদের আগে ডেলিভারি নেবে, ইন দি মিন টাইম তারা যদি কখনো আসতে চায় এসে তাদের গরু তারা দেখেও যেতে পারবে। তো যার কারণে আর কি আমাদের এই সুবিধাটা দেওয়া হয়েছে সবাইকে।